সকাল সকাল আজ আবার বেরিয়ে পড়েছি ছুটির দিন তিনজন কলিগের সাথে চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুর একটা সম্পূর্ণ ভার্জিন বিচ, অবশেষে আমরা সমুদ্রের সন্ধান পেলাম অনেক অপেক্ষার পর, চাঁদপুর সমুদ্র। রাস্তা ঘোরাঘুরির পর অবশেষে এসে পৌঁছেছি। মাত্র 2 কিলোমিটার হাঁটা পথে শঙ্করপুর বিচ। আমরা এখন শঙ্করপুরের সমুদ্রের তীরে এসেছি। সমুদ্র সৈকতে সূর্যাস্তের সময় একটা মুহূর্ত, উদয়পুর বিচ। ঢেউ আসছে, আমরা যাব আজকে বালিশাই রাজবাড়ি আর তাজপুর। তারপর এখানে অফিসের দপ্তরে বিভিন্ন নথিপত্র রয়েছে সংগ্রহ করা, সেগুলো বর্তমান যারা তত্ত্বাবধানে রয়েছে তাদের সাথে কথা বলে দেখা যেতে পারে। এবার আমি রাজবাড়ির ভেতরে যাচ্ছি। ভেতরে রয়েছে পুরনো দিনের ঘোড়ার গাড়ি, ভাঙা অবশিষ্ট। তারপর রয়েছে সকালবেলা আমরা চাঁদপুর থেকে এখন তাজপুরের উদ্দেশ্যে চলেছি। চারিদিকে ছোট ছোট ঝাউ গাছ। একটা গান ছিল, চলনা দীঘা সৈকত ছেড়ে ঝাউবনের ছায়া ছায়। সত্যি আমরা দীঘা সৈকত ছেড়ে দিয়েছি, মানে ত্যাগ করে দিয়েছি। এখানে আমরা তাজপুরের সৈকতের পাশ দিয়ে চলেছি, সেই দীঘার ঝাউবন। তাজপুরের সমুদ্র সৈকত নিস্তব্ধ নিরিবিলি, শুধু সমুদ্রের গর্জন।